नमस्कार रिंकुज रान्नाघरे आपनादेर स्वागत जानाई। आजके आमी आपनादेर साथे फ्रूट कस्टार्ड फालुदार रेसिपि शेयर करे नेब। आसुन रेसिपिटा एकटु देखे नी। फालुदा शेप रेडी करार जोन्नो एखाने एक चामच कर्नफ्लावर निएछे, एटा किछुटा जल दिए गुले निते हबे। एखाने आमी एई चामचेरई मापे जल व्यवहार करब। कर्नफ्लावरटा ভালোভাবে গুলে নিয়েছে, এবার এটা একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। কর্নফ্লাওরটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছে। এখানে আরো জল মিশিয়ে নেব। কর্নফ্লাওরটার সাথে একটু বেশি পরিমাণ জল ব্যবহার করতে হবে। এবার এটা গ্যাসের উপর চড়িয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি এবং গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। এখানে এক চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। কড়াইটা গ্যাসের উপর চড়ানোর আগেও চিনিটা মিশিয়ে ভালোভাবে গুলে নেওয়া যেতে পারে। কর্নফ্লাওয়ারের ঘোলটা কড়াইয়ের মধ্যে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে নিতে হবে এবং এটা ক্রমাগত নাড়াতে থাকতে হবে, যাতে করে মিশ্রণটার মধ্যে কোনো লাম্পস না আসে। আমি মিশ্রণটা কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এটা বেশ কিছুটা ঠিক হয়ে গেছে এবং মিশ্রণটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে। সিমাই বানানোর জন্য আমি এই মেশিনটা নিয়েছি। এই রকম ছিদ্রওয়ালা প্লেট দিয়ে আমি সিমাইগুলো বানিয়ে নেব। এটা গরম অবস্থাতে এই মেশিনটার মধ্যে ভরে নিতে হবে। এটা খুব সাবধানে ভরে নিতে হবে। মিশ্রণটা খুবই গরম, সে কারণে এটা খুব সাবধানে ভরতে হবে যেন হাত পুড়ে না যায়। আমি পুরো মিশ্রণটা এই মেশিনটার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে কিছুটা চিল ওয়াটার নিয়েছি, এর মধ্যে ধীরে ধীরে এই মিশ্রণটা থেকে সিমাইগুলো বানিয়ে নেব। ফালুদার জন্য সিমাই রেডি হয়ে গেছে। এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা দুটো পাত্রের মধ্যে ভাগ করে নিয়েছি। এই দুধটার সাথে চার চামচ চিনি মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা কাস্টার্ড পাউডার নিয়েছি, এটা প্রায় 25 গ্রাম মতো হবে। কাস্টার্ড পাউডারটা এই দুধটার সাথে গুলে নিচ্ছি। কাস্টার্ড পাউডারটা দুধটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এখানে যেন কোনো লাম্পস না থেকে যায়। কাস্টার্ড পাউডারটা দুধটার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই পাত্রে দুধটা কিছুটা ফুটিয়ে নিতে হবে। চিনি মেশানো দুধটা গ্যাসের ওপর চড়িয়ে নিয়েছি, এটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা ফুটতে শুরু করেছে। এবার এখানে এই কাস্টার্ড মেশানো দুধটা মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে দুধটা এখানে মিশিয়ে নিতে হবে। কাস্টার্ড মেশানোর পর দুধটা 2 মিনিট ফুটিয়ে নিয়েছে। এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। এই মিশ্রণটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। ফালুদা বানানোর জন্য এখানে দুটো গ্লাস নিয়েছি। গ্লাসের মধ্যে আমি কিছুটা রোজ সিরাপ নিয়ে নিচ্ছি।
এখানে কিছুটা ভিজিয়ে নেওয়া সবজা মিশিয়ে নিচ্ছি। এবার এখানে কিছুটা ফালুদা নিয়ে নেব। এবার এখানে কাস্টার্ড মেশানো দুধটা মিশিয়ে নেব। এখানে কিছুটা পাকা আম কুচিয়ে নিয়েছি, এটাও কিছুটা নিয়ে নেব। কিছুটা তরমুজের কুচি নিয়েছি, এটাও নিয়ে নিচ্ছি। এখানে আরও কিছুটা ফালুদা মিশিয়ে নিচ্ছি। কিছুটা কুচিয়ে নেওয়া কাজু কিশমিশ এখানে মিশিয়ে নিচ্ছি। এখানে কিছুটা আইস স্কুপ করে নিয়ে নিচ্ছে। ফ্রুট কাস্টার্ড ফালুদা রেডি। এবার এখানে কিছুটা রোজ সিরাপ ছড়িয়ে নিচ্ছি। আমি ফ্রুট কাস্টার্ড ফালুদার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে করে আমার আপলোডেড ভিডিও সবার আগে আপনি দেখতে পান। নমস্কার।